স্যার ক্ষত বিক্ষত কোন সমাস অত আমি এটাকে অন্যভাবে বলতে পারি ক্ষত বিক্ষত এটি দ্বন্দ্ব সমাস নয় কেন হ্যাঁ এটা খুবই একটি ক্রিটিক্যাল প্রশ্ন এবং শিক্ষার্থীরা এটা নিয়ে প্রথমেই তো দ্বন্দ্ব সমাস উত্তর করবে কারণ ক্ষত বিক্ষত মাঝখানে একটা হাইফেন দেওয়া আছে আবার বলেই ফেলবে ক্ষত বিক্ষত কিন্তু একটু ভেবে দেখুন ক্ষত আর বিক্ষত কি আলাদা জিনিস না যেটাই ক্ষত ওটাই বিক্ষত তাহলে এখানে ব্যাসবাক্যটা হবে বিক্ষত যে ক্ষত অর্থাৎ ক্ষতটা গভীর হয়ে গেছে বলেই ওটাকে বিক্ষত বলা হয়েছে তাহলে বিক্ষত যে ক্ষত তাহলে এখন ব্যাসবাক্য আপনি যে দিয়ে করলেন আবার দুটো মিলে একটা পদই পেলেন দু দ্বন্দ্ব সমাসে উভয় পদই প্রধান এখানে তো একটা পদই প্রধান হলো ক্ষতটাই প্রধান হলো বিক্ষত যে ক্ষত তাহলে যেখানে পরপদ প্রধান যেখানে যে আছে সেটা তো কর্মধারায় ছাড়া অন্য কোন হতেই পারে না সুতরাং এই ক্ষত বিক্ষত এটি আপাত দৃষ্টিতে দ্বন্দ্ব মনে হলেও এটি কর্মধারায় সমাজ এটা নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই আশা করি সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ স্যার আপনাকেও ধন্যবাদ